আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ পাকিস্তানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে চলে আসলাম সজীব ভাইয়ের পাখির দোকানে। এখানে তৈরি হয় বিভিন্ন ধরনের পাখির ব্রিডিং বক্স। এখানে কী কী ধরনের ব্রিডিং বক্স তৈরি হয় বিস্তারিত জানবো এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত জানাবো এবং সাইজ সম্পর্কে সমস্ত কিছু আমাদের এখানে আসিফ ভাই আছে, বিস্তারিত জানাবি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেন, আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত টিয়ার, হ্যাঁ বক্স। এটা সাইজ কত? এটা 18x20x12, 20x12 সাইজ। হ্যাঁ, এটার মধ্যে রিং টিয়া ব্রিডিং বক্স। হ্যাঁ আচ্ছা, এটা দাম কত চাচ্ছে পার পিস? এটা 900 টাকা করে, 900 টাকা পার পিস। এটা কি ফিক্স প্রাইস না খুচরা নাকি পাইকারি? এটা পাইকারি রেট। এটা পাইকারি 900 টাকা। আর খুচরা কত বিক্রি হয় এগুলো? খুচরা 1300 1400 1400। আর এগুলো কোন সাইজ, কি পাখির জন্য বক্স? লাভ বার্ডের বক্স। লাভ বার্ডের বক্স। হ্যাঁ, এগুলো সাইজ কি সাইজ? এটা 7x10 7x10। এখানে এদিকে দেখার জন্য দেখতে পাচ্ছেন পাখি ডিম দিছে না বাচ্চা দিছে দেখতে পারবেন। অনেক সুন্দর একটি বক্স তৈরি হচ্ছে এখানে। এটা প্রাইস কত পাইকারি? এটা পাইকারি 140 টাকা। 140 টাকা। খুচরা? খুচরা 250 টাকা। 250 টাকা। মিনিমাম তো 5 পিস বা 10 পিস পাইকারি নিতে হবে, 1-2 পিস তো পাইকারি দেওয়া সম্ভব না, ওটা খুচরা পর্যায়ে পড়বে। আর আর কি কি সাজ আছে? বার্জিগার বক্স, বার্জিগারের। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। বার্জিগারের বক্স খোলা নাই। এগুলো কিসের বক্স? বার্জিগারের। বার্জিগার। এগুলো সাইজ কত? এটা 5x7 5x7। হ্যাঁ, এটার প্রাইস কত পাইকারি? 90 টাকা 90 টাকা। আর খুচরা? খুচরা 120 টাকা 120 টাকা। আর কোকাডালের বক্স কোনটা? কোকাডালের বক্স হবে তৈরি করতে হবে, বানাইনি। আচ্ছা, আচ্ছা এখানে বেশ কিছু লাঠি দেখতে পাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লাঠি রয়েছে। এটা মনে হয় খাসার জন্য প্রযোজ্য। হ্যাঁ, খাসার লাঠি। কোন সাইজের খাসার জন্য এটা? এটা সব খাসার লাঠি আছে, যে এটা 18 ইঞ্চি, এটা 18। হ্যাঁ, আর এটা 24 24। আচ্ছা, এই লাঠিগুলো পার পিস কত পাইকারি? 18টা 8 টাকা 8 টাকা। আর 20টা 20 ভাই? এটা 10 টাকা 10 টাকা। আর যদি পাইকারি নিতে একটু দাম আর কম হবে। আর কি কি আছে এখানে, কি ধরনের পাখির বক্স আছে? আর আছে ফিন্সের বক্স, সব পান দেয়। ফিন্সের বক্স কত করে? ফিন্সের বক্স, এটা ফিন্সের বক্স। হ্যাঁ, কত করে? চার মডেল আছে অনেক। আচ্ছা, এটা একটা মডেল, এটা কত করে পাইকারি? 80 টাকা। আচ্ছা, খুচরা? খুচরা 100 টাকা 100 টাকা। আর এখানে আরো বিভিন্ন ধরনের আইটেম আছে। হ্যাঁ, এখানে ডজন বাই ডজন হিসেবে বেঁধে রাখা হয়েছে। তো এখানে পাইকারি কি অর্ডার নিয়ে হয় খাসার? খাসা বা বক্স ডেলিভারি কিভাবে দেওয়া হয়? টাকা কি আগে পেমেন্ট করতে হবে না বানানি পরে পেমেন্ট করলে হবে? সমস্যা, অর্ডার দিলে কি 50% কিছু অর্ডার পেমেন্ট করতে হবে? আচ্ছা বন্ধুরা, কিভাবে খাসা তৈরি হয়, খাসার বক্স তৈরি হয় এখানে দেখতে পারবেন। আপনি দেখার চেষ্টা করছি নতুন মডেল, এখানে নিউ মডেল দেখতে পাচ্ছেন। এটা নিউ মডেল। এটা কি কি বক্স, কিসের? এটা বার্জিগারের বক্স, বার্জিগারের বক্স। হ্যাঁ, এটা সাইজ কত? এটা 7x7 7x7। এটা প্রাইস কত পড়বে পাইকারি? এটা 150 টাকা পড়বে 150 টাকা। খুচরা? খুচরা 250 টাকা 250 টাকা। আর এটা মার্কেট হবে সারা নেই নিউ মডেল। হ্যাঁ, আর এটা কি? এটা নিউ মডেল, এটা নিউ মডেল কোকাটেল, এটা কোকাটেল। হ্যাঁ, এটা সাইজ কত?
এটা 10x10 10x10 এটা কত চাচ্ছে পাইকারি এটা 300 টাকা 300 টাকা খুচরা খুচরা 450 450 টাকা তো বন্ধুরা সমস্ত ধরনের খাসা এই পাখির বক্সগুলো এখানে পেয়ে যাবেন সজীব ভাইয়ের নাম্বার অবশ্যই দিয়ে দেব সেখানে কন্টাক্ট করে অবশ্যই পাইকারি এবং খুচরা নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এখানে আমি লোকেশনে বলে দিচ্ছি টঙ্গী রেললাইন সংলগ্ন 45 নং ওয়ার্ড বৌবাজারের পূর্ব পাশে শাহী মসজিদ রোডের শাহী মসজিদ মসজিদের উত্তর পাশে দোকান সজীব ভাইয়ের বক্সের দোকান তো নাম্বারটা এখন জানাতে শুরু ভাই নাম্বারটা বলো 0990 0990 7661 এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বক্সগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও আপনার মোবাইল সবার আগে পৌঁছে যাবে আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখেন আমাকে চ্যানেলে সময় দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ